ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দুষ্কৃতীদের গুলিতে নিহত ভিলেজ পুলিশ বিশ্বজিৎ মাইতির বাড়িতে আমরা রয়েছি, সন্দেশখালী থানার অন্তর্গত ঢোলখালি। সেই বাড়িতে এখন শুধুই শোকের ছায়া। শুধু এই পরিবারের সদস্যরা নয়, গোটা এলাকার মানুষজন তারা কিন্তু শোকস্তব্ধ। তারা প্রত্যেকেই বলছেন দুষ্কৃতীদের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে যেন কঠোর শাস্তি গ্রহণ করা হয়। তাদের প্রত্যেকের দাবি, যেভাবে এই বিশ্বজিৎ মাইতিকে চলে যেতে হলো মাত্র 30 বছর বয়সে, স্বাভাবিকভাবে তারা কিন্তু চাইছেন যে কোনো ক্ষতিপূরণ নয়। তাদের একটাই দাবি যে দুষ্কৃতি যারা রয়েছে তাদের বিরুদ্ধে যেন কঠোর শাস্তি দেয়। কিন্তু তারা প্রত্যেকেই যেটা বলছেন যে এই 3 দুষ্কৃতি যাদের বিরুদ্ধে মূলত অভিযোগ, তারা হলো কেদার সর্দার, বিধান সর্দার এবং লালটু সর্দার। এই 3 জন কিন্তু এলাকায় রীতিমতো ত্রাস সৃষ্টি করে রেখেছে এবং এই দুষ্কৃতীরা প্রত্যেকে কিন্তু তৃণমূল আশ্রিত, তেমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা এবং পরিবারের সদস্যরা বলছেন। কিন্তু স্থানীয় তৃণমূল নেতৃত্ব সম্পূর্ণ বিষয়টি অস্বীকার করেছে। তারা যেটা বলছে, এদের সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। স্বাভাবিকভাবে এই ঘটনায় কিন্তু গোটা এলাকার মানুষজন তারা ফুঁসছেন। তারা প্রত্যেকেই চাইছেন প্রশাসন যেন কঠোর হাতে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। ক্যামেরা সুবীর রায়ের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, সন্দেশখালী।